আর যেন নেই কোনো ভাবনা, যদি আজ অকারণ কোথাও হারাই মন, জানি তারে খুঁজে আমি আর পাব না। আর যেন নেই কোনো ভাবনা। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার, আপনার কাজ খুব খুশি খুশি লাগছে। বুঝতে পারার জন্য ধন্যবাদ, কিন্তু আমার খুশির কারণটা নিশ্চয়ই আপনি জানেন না। কারণটা কি স্যার? জানবেন জানবেন, একটু পর সবই জানবেন। তার আগে ফরিদকে একটু ডাকুন, 1 কেজি রসগোল্লা কিনে আনুন। রসে ভরা রসগোল্লা খেতে খেতে সবাইকে আমার সুখের খবরটা জানাবো। ও ভালো কথা। এমডি স্যার কি রুমে আছেন? জি আছেন স্যার, এখনই আপনাকে তার রুমে ডেকেছেন। আরে ডাকবিলি তো, স্যার নিশ্চয়ই এতক্ষণে আমার গুড নিউজটা জেনে ফেলেছেন। ট্যালেন্ট লোক তো ভাই, তারা সব কিছু একটু আগে আগেই জানেন। গুড নিউজ সবসময় বাতাসের আগে দৌড়ায়। আচ্ছা ঠিক আছে, আপনি যা একটু পরে ফরিদকে পাঠিয়ে দেবেন, এই ফাঁকে আমি এমডি স্যারের সাথে দেখা করে আসি। হ্যাঁ জি স্যার। আমি অফিস থেকে চলে গেলে এই লোকগুলি যে কত আফসোস করবে। রেজিগনেশন লেটার আজ তোমাকে আমি প্রপার ইউটিলাইজ করব। মে আই কাম ইন স্যার? কাম ইন। গুড মর্নিং স্যার। মর্নিং। কটা বাজে? সময় দেখতে এতক্ষণ লাগলে কেমন হবে? না স্যার, মানে আপনি জানতে চেয়েছেন তো, এর জন্য মানে কারের সময়টা বলতে হবে। 11:40 হয়ে 14 সেকেন্ড। অফিস টাইম কটায়? 9টায়। তার মানে আপনি 2:40:16 লেট। বাই দিস টাইম 2 সেকেন্ড ওভার হয়ে গেছে। আজকে কী হয়েছিল? না স্যার, মানে আজকের ব্যাপারটা স্যার সম্পূর্ণ ভিন্ন। মানে আজকে অনেক জ্যাম ছিল রাস্তায়, আপনার আসতে গিয়ে লেট হয়ে গেছে, রাইট? না না স্যার, আপনি স্যার আমার ব্যাপারে এই কথাটা আপনার মুখে লেগেই থাকে, আসলে এটা ঠিক না স্যার। আজকে যে ব্যাপারটা হয়েছে সেটা আমি বলতেছি স্যার। প্রথমে আমার এই রেজিজেকশন লেটারটা গ্রহণ করি। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এটা আপনার 7 নম্বর রেজিগনেশন লেটার। জি স্যার, লাকি 7, এবং এটি ফাইনাল। কি করবেন ভেবেছেন কিছু? বিজনেস। বিজনেস মানে স্যার, আজকে সূর্যাস্তের আগেই আমার হাতে 10 কোটি টাকা চলে আসবে। কংগ্রাচুলেশনস। আপনার স্যালারি কত? 33,332 টাকা। মান্থলি এক্সপেন্ডিচার? 30,000 টাকা। সেক্ষেত্রে সেভিংস কত থাকে প্রতি মাসে? 3,332 টাকা। আপনি কি চুরি করেন? না মানে স্যার, আপনার সাথে আমি দীর্ঘ সময় অতিবাহিত করলাম, আপনার আন্ডারে চাকরি করলাম, আমার সম্পর্কে স্যার আপনার এরকম ধারণা? না, আপনি খুবই সৎ মানুষ, সে কারণে এখানে এখনো আছেন। তো যদি চুরি না করেন তাহলে এই টাকা দিয়ে, এই সেভিংস দিয়ে 10 কোটি টাকা হতে আপনার কত শত বছর লাগবে হিসাব করেছেন একবারও? স্যার একটু হাসলাম, মাইন্ড করেন না, মানে সেইটাই তো বলার বিষয় স্যার, যে কীভাবে টাকাটা আমার হাতে আসবে। বলেন। আমি স্যার আজকে হজরের নামাজের আজানের পরপরই স্বপ্নে দেখেছি যে আমার হাতে সূর্যাস্তের আগেই 10 কোটি টাকা চলে আসবে। কীভাবে? না মানে স্যার, এখানেই একটু গণ্ডগোল হয়ে গেছে আর কি স্যার। যখন আমি স্বপ্ন দেখতেছিলাম যে 10 কোটি টাকা চলে আসবে, কিভাবে আসবে, ঠিক সেই মুহূর্তে আমার 6 নম্বর সন্তান বিস্তারিত হিসু করে দিয়েছিল স্যার। আর সেই সুবাদে আমার কাপড়ে এক অংশ ভিজে গেল, আমার ঘুমটা ভেঙে গেল,
আচ্ছা আমি কিভাবে আসবো সেটা দেখতে পারিনি। আচ্ছা স্যার, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারেন, মানে সূর্যাস্তের আগে কিভাবে আমার হাতে 10 কোটি টাকা চলে আসবে, এটা আমাকে একটু আইডিয়া দিতে পারতেন? আচ্ছা আচ্ছা, ঈদের আগে ব্যাংকে প্রচুর ক্যাশ টাকা থাকে, ব্যাংক ডাকাতি করেন, যান। গুড স্যার, হ্যাঁ এখন তো ব্যাংকে টাকাই টাকা, তাহলে আমি আর দেরি করব না স্যার। হ্যাঁ না স্যার, এটা মনে ঠিক হবে না স্যার, কারণ ব্যাংকের আজকাল যে অবস্থা স্যার, মাটি খুদে টাকা নিলেও পরে আইনে লোকের কাছে ধরা পড়ে যায়। আর ব্যাংকে আজকাল কি সমস্ত ক্যামেরা ট্যামেরা ফিট করে স্যার, এটা মনে সম্ভব না। আর কোনো সহজ পথ স্যার? ইদানিং কিডন্যাপিংয়ের মার্কেট ভালো, কাউকে কিডন্যাপ করে দেখতে পারেন। এমন কাউকে কিডন্যাপ করতে হবে যার কাছে নগদ 10 কোটি টাকা আছে। আপনি আমাকে 10 মিনিট সময় দেন স্যার, আমি আমার রুমে গিয়ে একটু চিন্তা করে এসে তারপর আপনাকে বলি। যান প্লিজ। থ্যাংক ইউ। একটা কঠিন সমস্যা হচ্ছে, কাকে কিডন্যাপ করা যায়? ইয়েস, আমার চাচা শ্বশুর, সে তো ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। কোথায় যা, বেতনই পায় 45,000 টাকা, আর জায়গা সম্পত্তি যদ্দূর আছে আমি যতটুকু জানি, বিক্রি করলে উঠতে 60-65 লাখ টাকা হতে পারে। কোথায় 10 কোটি, কোথায় 60-65 লাখ? স্যারকে এত বড় বেলায় বলে আসলাম, কি হবে এখন? আমি একটা গাধা নাকি? আমার মাথা এটা কেন আসলো না যে আমার এমডি স্যাররে কিডন্যাপ করলেই তো আমি 10 কোটি টাকা পেয়ে যাই? গুড মর্নিং। একবার তো মর্নিং বলেছিনি। হ্যাঁ বলেছি, কিন্তু দুই মর্নিং এর মিনিং দুই রকম। ও মর্নিং মর্নিং স্যার, আপনার ব্যক্তিগত পিস্তলটা কি অফিসে? হ্যাঁ কেন, একটু দেখি না, একটু দেখি। অতীব দুঃখের সঙ্গে আপনাকে বলতে বাধ্য হচ্ছে স্যার, আমার জানা মতে আমাকে একই চেকে 10 কোটি টাকার মালিক করার মতো আপনার চেয়ে কাছে বা আপনার চেয়ে পরিচিত আমি আর কাউকে পেলাম না, কাজে আমি আপনাকে কিডন্যাপ করব। কি করতে হবে আমাকে এখন? আপনি এক চেকে আমাকে 10 কোটি টাকা লিখে দেবেন। তার আগে আপনি ঘামটা একটু মুছে নিন। বাহাত্তর স্যার, মনে কিছু করবেন না।
10 কোটি কিন্তু একটা সমস্যা আছে কি প্রবলেম আপনি চেকটা নিয়ে জি ব্যাংকে যেতে যেতে আমি টেলিফোন করে ব্যাংকে বলে দেব যে চেকটি আপনি আমার মাথায় পিস্তল ঠেকিয়ে সাইন করিয়ে নিয়েছেন কাজে যা মাত্র আপনি অ্যারেস্ট দালেন আমাকে 10 কোটি টাকা ক্যাশ দিয়ে দেন আমি মাথায় করে নিয়ে যাব 10 কোটি টাকার ওজন জানেন যদি 100 টাকার নোট হয় 10 কোটি টাকা মাথায় করে নিতে মিনিমাম 10 জন লোক লাগবে বাকি 9 জন কোথায় পাবেন তাহলে এখন কি করব স্যার 10 কোটি টাকা না আপনাকে আমি আমার এই পুরো ব্যবসা এই অফিস সবকিছু লিখে দিতে পারি কিন্তু তার জন্য আপনার ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা স্যার জাস্ট 1 ঘন্টা একটা পরীক্ষা আপনি আমার এই চেয়ারটাতে বসবেন এই অফিসটা আপনি 1 ঘন্টার জন্য চালাবেন যদি আপনি পারেন তাহলে আমার পুরো অফিস সমস্ত ব্যবসা আপনাকে আমি লিখে দেব ওকে স্যার ওকে ঠিক আছে আপনি যন্ত্রপাতি নেন স্যার বলেন বলেন আচ্ছা আজকে আমাদের অফিসের কার্যক্রম কি স্যার এখানে আছে দেখেন সম্পূর্ণ ছাপসা দেখাচ্ছে না এটা মনে আমার হবে না স্যার আজকে আমাদের একটা ফরেন বায়ারের সাথে বড় একটা মিটিং আছে ফরেন বায়ার মানে বের তার সঙ্গে কি সার্বক্ষণিক ইংরেজিতে কথা বলতে হবে জি স্যার ইউএস এর বায়ার সে তার বাংলা জানে না তার সাথে ইংরেজিতেই কথা বলতে হবে স্যার আসলে এই ইংরেজির ব্যাপারটায় আমি একটু দুর্বল আচ্ছা নীল সাহেব আপনি কি ব্যাপারে আমার কোনো সহযোগিতা করতে পারেন আমার সহযোগিতা স্যার সেখানে আপনার খুব একটা কাজে আসবে না তাহলে কাজ করেন মিটিংটা ক্যান্সেল করে দিলাম দিলাম স্যার কিন্তু তাতে আমাদের 1.5 মিলিয়ন ডলারের অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে অনেক টাকা 1.5 মিলিয়ন ডলার কত টাকা আপনার সামনে তো স্যার ল্যাপটপ আছে হিসাব করে নিন আজকের ডলারের রেট স্যার 81.95 টাকা আব্দুল এগুলো তো আমি বুঝি না এত কিছু আচ্ছা আর কি কার্যক্রম আর আমাদের লেবার ইউনিয়নের সেক্রেটারির সাথে আরেকটা জরুরি মিটিং আছে ঈদের পরে সে ফ্যাক্টরি বন্ধ রাখতে চায় এতে আমাদের লস হয়ে যাবে আর যে সেক্রেটারি তার প্রিভিয়াস রেকর্ড একটু খারাপ 7টা খুন করেছে অসংখ্য বার জেলে গেছে আবার ফেরত চলে এসেছে ওকে আপনাকে হ্যান্ডেল করতে হবে স্যার একটু এর আগে কি আপনার সাথে হ্যান্ডেল করতেন এখনো তো করছি এটা আমাকে করতে হবে স্যার 7টা মারার কি স্যার স্যার কি হলো না মানে টয়লেট পেয়েছে না উঠলেন কেন স্যার ওই রেজিগনেশন লেটারটা কি স্যার আমি নেব না আপনি দেবেন স্যার আপনি দিন দাঁড়ান পায়ে দেখুন জি স্যার শুনুন হুট করে 10 কোটি টাকা পাওয়া যায় না 10 কোটি টাকা অর্জন করতে গেলে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক সাধনা করতে হয় এবং এটা সময়ের ব্যাপার বুঝতে পেরেছেন আর আপনার 6 নম্বর ছেলেটাকে রাত্রেবেলা ঘুম পাড়ানোর আগে প্যাম্পার্স পরিয়ে রাখবেন তাতে সে হিসু করলেও
আপনার স্বপ্ন ভাঙবে না। আমার এই অনিচ্ছাকৃত ব্যাধির জন্য আমি আপনাকে ক্ষমা করছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমাদের অনেক কাজ আছে, অনেকগুলো মিটিং আছে, ফিরতে রাত হতে পারে, বাসায় বলে রাখি। আবুল চাচা, আবুল চাচা, এই দেখেন তো রহিম কোথায়? বাইরের গেট এখনো খোলা। কে ওখানে? কে কে? কি আশ্চর্য, কাউকে তো দেখছি না। তাহলে সব নুপুরের শব্দ, চুরির আওয়াজ, হ্যালুসিনেশন ম্যালুসিনেশন হচ্ছে না তো? নাকি ভূত প্রেতনি? কি সব উল্টাপাল্টা ভাবছি। আবুল চাচা, আবুল চাচা, এত সকালে সবাই কি ঘুমিয়ে গেল? নোলক, নোলক, এই এই কে ওখানে? আরে কথা বলছো না কেন? দাঁড়াও দাঁড়াও। কি হলো, কথা বলছেন না কেন? আর এসব রহস্যই বা মানে কি? নোলক, আবুল চাচা, রহিম, ফুলে সব মরলো নাকি? বাড়িতে আর কেউ নেই। নোলক, তুমি? সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? আজকে ডেট কত? আজ 29শে জুলাই। ইয়েস স্যার, আজকে 29শে জুলাই। আজকে থেকে ঠিক এক বছর আগে এই দিনে এই দুটো মানুষ দুজন দুজনার হয়েছিল। সরি, হ্যাপি অ্যানিভার্সারি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। নোলক, আই এম সো সরি, একদম মনে ছিল না। সরি হওয়ার কিছু নেই, আপনি ভুলে গেছেন, সেজন্যই তো সারপ্রাইজটা আপনাকে দিতে পারলাম, তাই না স্যার? আর আপনার এই বোকা বোকা চেহারাটা দেখতে পারলাম, না হয়তো মিস করে ফেলতাম। ইউ আর সো সুইট, সো সুইট। তবে নেক্সট টাইম আমি তোমাকে সারপ্রাইজ দেবো। জি না স্যার, সেটা কখনোই হবে না। আপনি আবারও ভুলে যাবেন এবং আমি আপনাকে আবার সারপ্রাইজ করব। অসম্ভব, আমি কখনোই ভুলবো না, বরঞ্চ আমি তোমাকে সারপ্রাইজ দেবো। আচ্ছা শুন, তখন থেকে বাড়ির লোকজন কাউকে দেখছি না, সবাই কোথায়? সবাইকে ছুটি দিয়ে দিচ্ছি, কারণ আজ রাত শুধু তোমার আর আমার। ও, তো সারা রাত কি এখানে দাঁড়িয়ে থাকবে না ভেতরে যাব? ভেতরে যাব, কিন্তু তার আগে আরেকটু বাকি আছে। এখনো বাকি আছে? কি বাকি আছে? তাকো দি, তাকো। মোমবাতি।
Thank you. Thank you. Now it's my turn. আপনার চা। থ্যাংক ইউ সাহেব। দিদার স্যার আইছে। এক কাজ করেন, ওনাকে বলেন ফাইলপত্র গুছিয়ে গাড়িতে গিয়ে ওয়েট করতে। ঠিক আছে। ফাইলপত্র নিয়ে সাহেব আপনার গাড়িতে বসতে পড়ছেন। স্যারের কি বেশি দেরি হবে? একটু দেরি তো হবেই, মাত্র ঘুম থেকে উঠছেন, রেডি হইতে একটু সময় লাগবে। কিন্তু স্যারের সাথে আমার একটা জরুরি কথা বলা দরকার ছিল। খুবই কি জরুরি? খুব জরুরি। ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, আমি দেখি অনুমতি মিলে কি না। জি, প্লিজ একটু দেখেন। আনন্দ ফুটতে হইব, আর সবাই আসা যদি দেখে আমার গায়ে কোনো সাজগুজ নেই তাহলে এবারের ইজ্জত থাকবো। আর কাজের মানুষের চেহারা দেখলে বুঝতে পারে এবারে ম্যাম সাহেবের স্বভাব চরিত্র কেমন। আমি তো জানা শুনে আপনার অপমান করতে পারি না। বাড়িতে আনন্দ উৎসবে কথা তোকে কে বললো? যে বাড়িতে কথা কথা আনন্দ হয় সেই বাড়ির উৎসবের কথা বলা লাগে। কালকে রাইতে আপনি যখন আমাকে ছুটি দিয়ে দিলেন তখনই বুঝতে পারছি আজকে আনন্দ ফুর্তি। কিন্তু ফুলি, আজকে তো কোনো আনন্দ ফুর্তি হবে না, কোনো লোকজনও বাসায় আসবে না, বরং আমরাই কয়েকদিনের জন্য ঢাকা চলে যাচ্ছি। তোমার এই সাজগোজ তো বৃথা হয়ে গেল, সরি। কোনো সমস্যা নাই, আপনাকে বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার মনে যে আনন্দ হচ্ছে তা দিয়ে দিন পার করে দিন। ওয়াল্লা, চুলায় তো পরোটা দিয়েছি, মনে পুড়ে গেল বা। আমি যাই যাই। যাও যাও। আবুল চাচা, আবুল চাচা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, একটা খারাপ সংবাদ আছে। সকাল সকাল খারাপ খবর কি স্যার? আমাদের ফ্লোর ইনচার্জ মুজাম্মেল মিয়া গত রাতে মারা গিয়েছেন। বলো কি? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কিভাবে? হার্ট অ্যাটাক। ওনার মেয়ে রাতে ফোন করে আমাকে জানিয়েছে, বডি সকালে গ্রামের বাড়িতে নিয়ে গেছে। আপনাকে রাতে ফোন করে জানানো হয় নাই, সরি স্যার। না না, ইটস অল রাইট। এক কাজ করো, আমাদের অ্যাকাউন্ট সাহেবকে বলে দাফন কাফনের জন্য যা লাগে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করো, আর আমাদের স্টাফ ফান্ড থেকে 2,00,000 টাকা নিয়ে ওনার মেয়েকে দিয়ে দাও। তারপরেও যদি কিছু লাগে আমাকে বলবে ফোন দিতে, ঠিক আছে? জি স্যার, আমি এখনই ফোন করে দিচ্ছি স্যার। আসসালামু সাহেব, বেগম সাহেব ডাইনিং টেবিলে আপনার জন্য অপেক্ষা করছেন। চলো। কিন্তু আমার যে অনেক কাজ, আমি তো যেতে পারবো না। এসব বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। রিমিরা অস্ট্রেলিয়া থেকে এসছে, ফুল ফ্যামিলি, আজকে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করবে ওরা, সো যেতেই হবে। আমার আজকে অফিসে খুব জরুরি একটা মিটিং আছে। কোরিয়া থেকে আমার বায়ার আসছে, প্রায় 50,00,000 মতো টি শার্ট সাপ্লাই দিতে হবে, এটা আমার ফ্যাক্টরির গুডউইল। সবই খুব মন খারাপ করবে, সবাই ওরা কত কিছু প্ল্যান করে রেখেছে, মিটিংটা ক্যান্সেল করো না বাবা, আজকের জন্য তো। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি না হয়
চলে যাও, যে আমার পক্ষ থেকে ওদেরকে সরি বলো, অ্যান্ড ইউ এনজয় ইউর ডে উইথ ড্রিমিস। হ্যাঁ হ্যাঁ, তুমি ছাড় আমি ঘোড়ার ডিম এনজয় করব। তাহলে এক কাজ করি, আমি মিটিং শেষ করে চলে আসছি, আইল ক্যাচ ইউ আপ। হ্যাঁ ঠিকঠাক আসবে তো? শিওর, দেরি করবে না তো? না, তুমি কাজ করো, দিদারকে সাথে করে নিয়ে যাও। আবার দিদারকে কেন? ড্রাইভার তো আছে। আরে ও তো একটা গাধা, গাড়ি চালানো ছাড়া আর কিচ্ছু শেখেনি। এক্সকিউজ মি, হ্যালো। না না ঠিক আছে, আমি অফিসে এসে তারপরে রেটগুলি সব ফিক্স করব। হ্যাঁ আই এম জাস্ট কামিং, খুব বেশি দেরি হবে না, আপনারা সব কিছু রেডি করে রাখেন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আবুল চাচা, দিদারকে বলেন ম্যাডামের সাথে ঢাকা যেতে হবে। এই শুনো, তুমি কাজ করো, যাওয়ার সময় রিমিদের জন্য খুব চমৎকার কিছু একটা কিনে নিয়ে যেও। না আমি একা গিফট কিনবো না, তুমি ঢাকায় আসো একসঙ্গে কিনবো, ওর যা না খুচা বাবা পরে পছন্দ হবে না। পাগল একটা মেয়ে, বিয়ের পরে যে কিভাবে সংসার করবো আল্লাহ জানে। কেন আমরা করছি না? আমরা তো করছি। পাগল? না না না, সে অর্থে না। ইউর সো সুইট। অফিস যাওয়াই বন্ধ তা তো জানি। আমার তো অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি বরং এক কাজ করো, তুমি রেডি টেডি হয়ে আসো, আমি বরং অফিসে চলে যাই। না একদম না, একসঙ্গে দুজন বের হবো, তোমাকে অফিসে ড্রপ করে দিয়ে তারপর আমি যাবো, আমার দেরি হবে না। কিন্তু আমার তো দেরি হয়ে যাচ্ছে। বললাম না দেরি হলে হোক, একসাথে যাবো। বায়েরা সব ভেঙে যাবে। ভেঙে যাক, আমি চাই তোমার বায়েরা ভেঙে যাক, তাহলে তুমি আমি আর আমাদের ভালোবাসা একসঙ্গে থাকবো। নো ডিস্টারবেন্স, ওকে? আমি আসছি। পকেটে যখন টাকা থাকবে না তখন ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে। পালাতেই দিব না, দরজা জানালা সব বন্ধ করে রাখবো। আচ্ছা ঠিক আছে, ওকে, এবার প্লিজ একটু জলদি রেডি হয়ে আসো, যাও প্লিজ। হ্যাঁ আসি, 10 মিনিট। ওকে 5 মিনিট। ওকে হ্যালো। হ্যাঁ ভালো আছি। কি বাসায় আসবে এখন? না না না, আসলে নোলোকের সামনে আমি এই ব্যাপারে ডিসকাস করতে চাই না। তুমি কাজ করো, অফিসে চলে আসো। না না, আমি আসলে চাই না ব্যাপারটা নোলোক জানুক। অফিসে কী প্রবলেম? ঠিক আছে আসো, বাট নট নাও, আরও কিছুক্ষণ পরে, নোলোক যাওয়ার পরে আসো। ওকে। ও রেডি? ইয়েস রেডি। চলো। কোথায়? আরে কোথায় যাবে না? না না যাবো না, আজকে তোমার সাথে সাথে সারাদিন থাকবো, এটা তোমার পানিশমেন্ট। তুমি সাথে থাকবে এটা তো পানিশমেন্ট না, এটা হলো প্লেজার। ধো তাহলে বললে না কেন আমাকে কেমন লাগছে? ও আই এম সরি, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি। ওয়াও ওয়াও, ইউ আর লুকিং গ্রেট। ঠিক যেন একটা 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 বসরাই গোলাপের মতো, দেখি শুকে দেখি। বিউটিফুল, এই গোলাপটাকে কখনোই তোলা যাবে না, শুধুমাত্র ছুঁয়ে দেখা যাবে। ওকে গুড কমপ্লিমেন্ট, সেজন্য তোমার পানিশমেন্ট মাফ। থ্যাংক ইউ। চলো এবার চলো তাড়াতাড়ি। শোনো যেটা হয়েছে, অফিস থেকে আমার ফোন এসেছিল, আমার মিটিংটা আরও দু ঘন্টা পরে হবে, কাজ করো।
তুমি চলে যাও, আমি আইল ক্যাচ ইউ আপ। এটা কেমন কথা? তাহলে মিটিং ক্যান্সেল করে দাও, আমরা একসাথে ঢাকা যাই, চলো প্লিজ। ক্যান্সেল করতে পারলে বেবি ক্যান্সেল করে দিতাম, কিন্তু ওটা তো সম্ভব না। তুমি যাও, আই উইল জাস্ট ক্যাচ ইউ আপ। প্লিজ প্লিজ প্লিজ, অনেক তো মিটিং করো, চলো না প্লিজ। ভাই বলুন, এটা অনেক ইম্পর্টেন্ট, না হলে আমি কখনোই বলতাম না। চলো আমি তোমাকে গাড়ি তুলে দিয়ে আসছি, এসো। কাম কাম কাম। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাডাম। তাড়াতাড়ি করে চলে আসবেন, আমি ওয়েট করব। ওকে। আর লাগেজ গোছানো আছে। হ্যাঁ, টাটা। সাবধানে যাও। হুম, বাই। কোথায় তুমি? জলদি করে এসো। হ্যাঁ, নোলক এইমাত্র বেরিয়ে গেছে, তুমি জলদি করে এসো, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। প্লিজ কাম শার্প। ওকে। এই বাড়ির মালিক নেহাল আহমেদকে। ও সাহেব, আপনার কি হন সেটা জানার তোমার দরকার আছে? আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? বৃষ্টি। এই নামে তো সাহেবের কোনো আপনজন নাই। ঠিকই বলেছ, আমি যদি তার আপনজন হতাম সে আমার এত বড় ক্ষতি করতে পারতো না। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। তোমার বোঝা লাগবে না, বাড়ির এন্ট্রি কোনটি দেখে দাও। আচ্ছা আপনি খাড়ান, আমি সাহেবের কাছে অনুমতি নাইতাছি। সাহেব, আপনার কাছে একজন মেহমান আসছে। ও চলে এসেছে, কোথায়? বাইরে খাড়া করা রাখছি। আরে বাইরে দাঁড় কিনে রেখেছে কেন, ভেতরে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, লাগবে না, আমি যাচ্ছি। শোনো, তুমি এক কাজ করো, অনেক দূর থেকে এসছে, ওর জন্য নাস্তার ব্যবস্থা করো, যাও। তুমি? হ্যাঁ আমি। কোনো কিছু না জানিয়ে আমি তো বাসায় নাও থাকতে পারতাম, হঠাৎ করে আসতে হলো। আসলে আসতে বাধ্য হয়েছি। কি হয়েছে? আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াতে পারবে? জি। শোনো, ফিল্টারের পানি আর দুটো একটা বরফ দিবে, আর মেক শিওর গ্লাসটা যেন পরিষ্কার থাকে। আচ্ছা খারাম আনতাছি। কি হয়েছে তোমার? তোমার বন্ধুর সাথে সম্পর্ক শেষ করে এসেছে। মানে কি? আবির আবার কি করলো? কি করেনি তাই বলো। ইদানিং আমাকে একদম তো পছন্দ না, বাসায় দেরি করে আসে, ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে থাকে, আর যখন জিজ্ঞেস করি কে ফোন দিয়েছে বলে ইম্পর্টেন্ট কল। আমার তো মনে হয় সে অন্য কোথাও অন্য কোনো মেশিনে জড়িয়ে পড়েছে। সব দোষ তোমার, আমি বিয়েতে একদম রাজি ছিলাম না, তুমি আমাকে জোর করে বিয়ে করিয়েছো। তখন বলেছিলে আবির অনেক ভালো ছেলে, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি কত ভালো ছেলে। কি এসব বলছো, আবির এটা করতেই পারে না। দাঁড়ো আমি এক্ষুনি আবিরকে ফোন করছি। খবরদার ওকে ফোন করবে না, আমি যে এখানে আছি ও জানুক সেটা আমি চাই না। ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার, কারণ তোমার কথাও বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। তা তো হবেই, আবির তোমার বন্ধু না, বন্ধু যত অপরাধ করুক বন্ধুর অপরাধ চোখে লাগে না।
বৃষ্টি বৃষ্টি তুমি ভুল করছো, কারণ তুমি রেগে আছো। আসলে সম্পর্কটা অনেক ইম্পর্ট্যান্ট, চাইলেই হুটহাট করে সম্পর্ক ভেঙে ফেলা যায় না। আর এখানে দুটা ফ্যামিলির মান ইচ্ছত জড়িত। আমি বরঞ্চ আবিরকে ডেকে এনে সব কিছু শুনি, প্রয়োজনে আবিরকে আমি খবরদার, তুমি যদি আবিরকে ফোন করো আমি কিন্তু আত্মহত্যা করবো। ওকে ওকে, আত্মহত্যা করতে হবে না, কুল ডাউন, রিল্যাক্স রিল্যাক্স, এদিকে নাও ইউর ওকে। হুম ফাইন, এবার বলো আত্মহত্যা কীভাবে করবে, স্লিপিং পিল, গলায় গামছা, নাকি কচু গাছের সাথে? তুমিও না, একদম ফাজলামি করবে না। তাহলে তুমিও আত্মহত্যা করবে না, ব্যাপারটা ম্যাডামরে জানানো দরকার। না, এখনই সব কিছু জানানোর দরকার নেই, দরকার সাহেব নিজেই ম্যাডামরে জানাবো। না, আমার মনে হয় সাহেবের মধ্যে কিছু কিন্তু আছে। চুপ থাক, খালি উল্টো পাল্টা কথা কয়। উল্টো পাল্টা না গো আবুল চাচা, উল্টো পাল্টা না, আমরা মাইয়া মানুষ, আর মাইয়া মানুষের চোখটা দেখলে সব পরিষ্কার দেখা যায়। এত কথা না কয়ে কামে যা, সবসময় খালি বেশি কথা কস। সত্যি কথা কইলে একটু বেশি কন লাগে, এখন তো বিশ্বাস করতেছেন না, যখন প্রমাণ হইব তখন কইবেন ফুলে রে তুই তো গণক ঠাকুর। তুই যাবি এনতে গিয়া যাইতাছি। ভাবি কই? ও বাবা বাড়িতে গেছে। তোমার সাথে ঝগড়া করে যায়নি তো? আরে না না, অস্ট্রেলিয়া থেকে রিলেটিভরা এসছে, মিট করতে গেছে। আর তাছাড়া আমাদের মধ্যে অকারণে এরকম ঝগড়াঝাটি হয় না, উই আর ইন ডিপ লাভ। মেয়েদের ঝগড়া করতে কোনো কারণ লাগে না। তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে আবিরের কোনো দোষ নেই। দোষ নেই মানে? দোষের দীপু কাল সারা রাত আমার সাথে ঝগড়া করেছে, এক ফোঁটাও ঘুমাতে পারিনি। ওকে ছেড়ে এসে আমার মনে হচ্ছে আমার মাথা থেকে এক গাদা টেনশন চলে গেছে, অনেক ঘুম পাচ্ছে। তোমার বেডরুমটা কই? আমাকে দিয়ে আসো, আমি ঘুমাবো। হ্যাঁ হ্যালো ম্যাডাম, আমি ফুলি। হ্যাঁ বলো ফুলি, ফোন করেছো কেন? ম্যাডাম কেলেঙ্কারি ঘটনা ঘটতে গেছে। কি হয়েছে ম্যাডাম গো? আপনি বাসা থেকে বাইরে যাওয়ার পরে আরেকটা ম্যাডাম আপা আইছে। কি? হে ম্যাডাম আপা, সাহেবের সাথে কি যে খুশ গপ্প করলো, সাহেবের রুমের ভিতরে নিয়ে গেল। ম্যাডাম গো আমার মনে হইতেছে আপনার সংসারটা ভাঙলো। কি বলছো তুমি সব? সত্যি কথা কইতেছি গো ম্যাডাম, সত্যি কথা। তোমার সাহেব এখন কোথায়? সাহেব বেডিরে নিয়ে আপনার বেডরুমে ঢুকছে। কি বলছো তুমি এসব উল্টাপাল্টা কথা? রাখো তুমি, গাড়ি ঘোরাও। কোথায় যাবো ম্যাডাম? বাসা যাবো। আমরা ঢাকা যাচ্ছি না? না ঢাকা যাচ্ছি না, বললাম তো বাসা যাবো, গাড়ি ঘোরাও। যাবে সাহেব, স্যারকে একবার জিজ্ঞাসা করে নেবো, কোনো কিছু প্রয়োজন নেই, আমি বলেছি বাসা যাবো, ব্যাস বাসায় যাবো। ঠিক আছে শোনো, আমি এখন একটু অফিসে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে, তুমি কিন্তু কোথাও যাবে না, ওকে? কোথায় যাব? কেন যাব? আমি কি কোথাও যাওয়ার জন্য এসেছি? আমি এখন থেকে এখানেই থাকবো, তুমি নিশ্চিন্তে যাও। আর শোনো, যাওয়ার আগে সবাইকে বলে দিবে যাতে আমাকে ডিস্টার্ব না করে, আমি এখন ঘুমাবো। ওকে। আর শোনো, আবিরকে একটা ফোন করবে,
তুমি হাসছো কেন? তুমি কি ভাবছো আমি কম্প্রোমাইজ করছি? মোটেও না। কি করছে, কেমন আছে সেটাই জানতে চাচ্ছি। নেহাল ভাই শুনো, তুমি আবিরকে খবরদার বলবে না যে আমি এখানে আছি, নাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো, মনে থাকবে? থাকবে থাকবে। আচ্ছা যাও। হ্যালো বড়াপা, তুমি আজকে এসো না? কি তুমি কাছাকাছি চলে এসেছ? না 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 না, তুমি ব্যাক করো ব্যাক করো, আজকে খুব ঝামেলায় আছি, প্লিজ ব্যাক করো আজকে না। শোনো, আমি দুদিন পরে নিজে যেয়ে আদিলকে রিহ্যাবে নিয়ে যাব, খালাকে বলো একদম টেনশন না করতে। হ্যাঁ ঠিক আছে, ব্যাক করো। ওকে, আচ্ছা খুব একটা ঝামেলায় ফেসে গেছি আপা, ঠিক আছে। আর শোনো শোনো শোনো, এই এই ব্যাপারগুলো যেন নোলোক না জানে, কারণ আমি চাই না ফ্যামিলির এই ব্যাপারগুলো। ও ঠিক আছে। নোলক, কোনো সমস্যা? ফিরে এলে কেন? কি হয়েছে? কি হয়েছে নোলক, হোয়াটস রং? এনিথিং রং? কথা বলছো না কেন? নোলক নোলক, ও বৃষ্টি! ছি, আরে ও বৃষ্টি! নোলক খাবার শোনো, আমার কোনো কিছু শোনার কথা নেই। নোলক না, কথা শোনো, মেয়েটার নাম বৃষ্টি, আমার ফ্রেন্ড আবিরের বউ, আবিরের সাথে ঝগড়া করে এখানে এসেছে। একটা মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলতে তোমার লজ্জা লাগে না? কামন, মিথ্যা কথা কেন বলবো তোমার সাথে? এ নাও, এই যে আবিরের নাম্বার লাগিয়ে দিয়েছি, ওর সাথে কথা বলো, কথা বলে দেখো সত্যি না মিথ্যা। রাখো তোমার ফোন, আমাকে আর কিছু বোঝাতে এসো না। আমি নিজের চোখে দেখলাম নিজের বেডরুমে একটা মেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তারপরও তুমি বিশ্বাস করতে বলো? আমার বিশ্বাসের ভিত এত শক্ত না। কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি, তোমার কি তাতে? তোমার কি মাথা খারাপ হয়েছে? বাড়ির সবাই দেখছে নোলক, প্লিজ ফর গড সেক সিন ক্রিয়েট করো না। সিন ক্রিয়েট আমি করছি না, তুমি করছো। তোমার লজ্জা করে না এসব কথা বলতে? লজ্জা করে না? আমি তোমাকে কত ভালোবাসতাম, তুমি আমাকে এই প্রতিদান দিলে। নোলক,
তোমাদের চিৎকার আমার ঘুমটাই ভেঙে গেল। কার সাথে কথা বলছিলে? নলকের সাথে। নলকের সাথে মানে ভাবি এসেছিল? কই, দেখছি না তো। ভাবি, ভাবি কই, ভাবিকে দেখছি না যা, কই গেল? নলক বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে কোথায়? জানি না কোথায়। মানে নিজের বেডরুমে অন্য কাউকে শুয়ে থাকতে দেখলে যে কোনো মেয়ে রিয়্যাক্ট করবে, আর সেক্ষেত্রে বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই স্বাভাবিক। তোমার বউ তোমার উপর সন্দেহ করে? বৃষ্টি, তোমার সাথে কথা বলতে আমার এখন ভালো লাগছে না। ক্যান ইউ প্লিজ লিভ মি অ্যালোন? তোমার সংসার অশান্তির জন্য তুমি আমাকে ব্লেম করছো? কাম অন বৃষ্টি, তুমি বুঝতে পারছো না। বুঝতে পেরেছি, বিপদে পড়ে আশ্রয় চেয়েছিলাম, আর সেই সুযোগে তোমার সংসারের অশান্তির দায়ভার তুমি আমার ঘরে তুলে দিচ্ছ। না, সেটা না, তুমি ভুল বুঝছো। মানুষ সবসময় নিজের চোখে যা দেখে তাই বিশ্বাস করে। তার ভেতরের অন্তর্নিহিত ঘটনা কখনো যাচাই করার প্রয়োজনীয়তাও অনুভব করে না, আর তখনই ভালোবাসার মধ্যে সন্দেহের দানা বাঁধে। নলকের ক্ষেত্রে তাই হয়েছে, আমাকে সন্দেহ করে ভুল বুঝেছে। এনিওয়ে প্লিজ লিভ মি অ্যালোন নাও। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত ফোন কাটবে না প্লিজ। তুমি আমাকে আর কোনো ফোন দিবে না। আমি বাবা মাকে ফোন করে জানিয়ে দিয়েছি তোমার সাথে আমার আর কোনো রিলেশন নেই। কি সব যাতা বলছো নলক? আমি তো বৃষ্টির কথা তোমাকে আগেও বলেছি, ও একটা বাইপোলার পেশেন্ট, কখন কি যে করে সে নিজেও জানে না। আবিরের সাথে ঝগড়া করে আর ফালতু কথা তোমাকে বলতে হবে না, মিথ্যা নাটক বানাচ্ছ এখন না? বৃষ্টি পাগল, বৃষ্টি আবিরের সঙ্গে ঝগড়া করে তোমার কাছেই চলে আসলো। হ্যাঁ, কেন তোমার কাছেই আসতে হবে? কেন অসহায় নারীকে দায়িত্ব নিয়ে তুমি আশ্রয় দিয়েছো নাকি? মানুষ যখন অন্যায় করে তখন মিথ্যাকে ধাওয়া চাপা দেওয়ার জন্য আরো অনেক মিথ্যা কথা বলে, তুমি সেটাই করছো আমার সঙ্গে। আমার কিচ্ছু শোনার ধৈর্য নেই, কোনো কিচ্ছু শোনার আগ্রহ নেই, তুমি তোমার মতো থাকো ব্যাস। আরে কেটে দিল। মানুষের কথা শুনে আমি আবিরকে অবিশ্বাস করেছি, কোনোদিন তার অন্তর্নিহিত ঘটনা জানার চেষ্টা করিনি। আজ বুঝতে পেরেছি আমি ভুল করেছি, তাই আবিরের কাছে ফিরে যাচ্ছি। আর আমাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যে আই এম রিয়েলি সরি। বেদবি না নিলে একটা কথা বলি, আপনি কাজটা খুব ভালো করেন নাই,
বউ হলো ঘরের লক্ষ্মী। মামুনির মতো এত ভালো লক্ষ্মী বউ থাকতে আপনি আরেকজনরা এনে ঘরে তুলছেন, এটা আমরা মেনে নিতে পারতেছি না। সারা জীবন শুনছি পুরুষ মানুষের চরিত্রের কোনো ঠিক ঠিকানা নাই, আর আজকা হাতে নাতে প্রমাণ পাইলাম। এত বড় অন্যায় আমরা সহ্য করতে পারতেছি না, তাই আমরা চলে যেতেছি। আবুল চাচা, সে ছোটবেলা থেকে আমি আপনার হাত ধরে বড় হয়েছি, আপনি আমাকে ফেলে দিয়ে চলে যাবেন? করের লক্ষ্মী যেদিন ফিরে আইব আমরা সেদিন ফিরে আসবো। যাই, সালাম আলাইকুম। রাস্তা ছাড়ছেন না কেন? তুমি গাড়ি চালাচ্ছ না কেন? আরে গাড়ি চালালে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আরে আমি অ্যাক্সিডেন্ট করার জন্য তো রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি। আপনার মাথাটা সব ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা সব ঠিক আছে। আমি সুস্থ মস্তিষ্কেই আত্মহত্যা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। কি বলছেন এসব, আত্মহত্যা করবেন কেন এই বয়সে? এসে অনেক কারণ, সব বলতে গেলে দিন ফুরিয়ে যাবে। সময় নষ্ট না করে তুমি গাড়ি চালাও, আমাকে মেরে ফেলো। ঠিক আছে, মারছি। আমাকে বোকা পেয়েছেন, গাড়ি চাপা দিয়ে আপনাকে মেরে ফেলি আর পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাক। রাস্তাতে নির্জন কেউ দেখবে না, আর আমি মরে গেলে তো থানায় গিয়ে বলতে পারবো না যে তুমি আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছ। আপনার সমস্যাটা কি বলেন তো? তাতে লাভ না, মানে এমনও তো হতে পারে আমি আপনার সমস্যা সমাধানের কোনো একটা উপায় বের করে ফেললাম। 7 বছর প্রেম করে বিয়ে করেছি, এটা আমাদের বিবাহিত জীবনে 47 বছর। হঠাৎ করে আমার ওয়াইফের কী করে ধারণা হলো আমি কোনো একটা মেয়ের প্রেমে পড়েছি। এই অপবাদ মেনে নেওয়ার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। আসলে বিবাহিত লাইফটাই একটা পেইন, যন্ত্রণা, দিল্লির লাড্ডু। মানুষ কেন যে বিয়ে করে? কেন, তুমি কি এরকম প্রবলেমে আছো নাকি? আরে না না, আমার আবার কী ঝামেলা, আই এম ফাইন, আই এম গুড। দেখো ছেলে, আমি তোমার বাবার বয়সী, বাবার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ না। তোমার সমস্যাটা বাবাকে বলতে পারো না? মানে ব্যাপারটা আসলে হয়েছে কি, সামান্য একটা ব্যাপার নিয়ে আমার ওয়াইফ আমাকে ভুল বুঝে বাপের বাড়ি চলে গেছে। আমি আসলে তাকে আনতে যাচ্ছি। ও ভুল বুঝে যখন চলে গেছে তখন আবার ফিরিয়ে আনার দরকারটা কি? আবার তো ভুল বুঝবে। তার চেয়ে আমরা কাজ করি, আমরা দুজনে মিলে আত্মহত্যা করি। আরে না না, আত্মহত্যা মহাপাপ, একদম ডাইরেক্ট জাহান্নাম। হ্যাঁ তাও তো ঠিক, আত্মহত্যা মহাপাপ। তাহলে চলো এক কাজ করি, আমরা বনবাসে চলে যাই, যেখানে সভ্য পৃথিবীর অসভ্য যন্ত্রণা পোহাতে হবে না। এই মডার্ন যুগে বনবাস? তাও তো ঠিক। তাহলে এক কাজ করা যাক, আমরা এমন একটা জায়গায় চলে যাই যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। আচ্ছা ইয়ে, তোমার বাড়িতে কে কে আছে? আপাতত কেউ নেই, নলক চলে যাওয়ার পর কাজের লোকরা আমাকে ছেড়ে চলে গেছে। ভেরি গুড, ওটাই হবে আমাদের আসল আস্তানা। মানে বেঁচে থাকা হবে, আবার বনবাসে থাকা হবে,
আর আমাদের ওয়াইফদের যদি কোনো সময় চৈতন্য উদয় হয় তারা আমাদের খুঁজে নেবে, অ্যান্ড দিস উইল বি ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট ফর দেম। লেটস মুভ। আচ্ছা, এই বাড়িটা কে বানিয়েছে, তুমি না তোমার বাবা? আমার বাবা। হ্যাঁ, মৃত্যুর পরও মানুষের কর্ম তাকে বাঁচিয়ে রাখে। এ দেখো না, তোমার বাবা আজ বেঁচে নেই, কিন্তু এই সুন্দর বাড়িটা, এই সুন্দর বাড়িটার জন্য তাকে আমরা স্মরণ করছি। তাকে আরেকটা কারণে থ্যাঙ্কস। এই জামাগুলো, এগুলো না পেলে আমাকে এক কাপড়ই থাকতে হতো। হ্যাঁ দিদার, বলো। না না, মিটিংটা ক্যান্সেল করে দাও। কাম অন, আমি জানি আমার অনেক টাকা লস হবে, বাট নো প্রবলেম। আর শোনো, তোমরা আমি না যোগাযোগ করা পর্যন্ত আমার সাথে কেউ যোগাযোগ করবে না। তোমার এই যন্ত্রণার বাক্সটা আমাদের বনবাসে থাকার ব্যাপারে খুব ডিস্টার্ব করছে, ওটাকে ভেঙে ভালো। আরে না না, এটাকে ভাঙা যাবে না। কেন কেন ভাঙা যাবে না? কেন? বিয়ের পরে এটাই ছিল নোলকের ফার্স্ট গিফট। নোলকটাকে কে? আবার আমার ওয়াইফ। ও, ভালোবাসার প্রদীপটা এখনো মিটিমিটি করে জ্বলছে। মিটিমিটি জ্বলবে কেন, অনেক জোরে জ্বলছে। আমি নোলককে অনেক ভালোবাসি। এক কাজ করো, তোমার এই ভালোবাসার উপহারটা একটা পলিথিনে মুড়িয়ে মাটির নিচে পুঁতে রাখো। কেন, মাটির তলে পুঁতে রাখলে কি অনেকগুলো মোবাইলের গাছ বেরোবে? না না না, এটা থাকলেই তোমার কাছে আরও ফোন আসবে, এমনকি নলকের ফোনও আসতে পারে। তাহলে তো আমাদের এই বনবাসে থাকলে নিরর্থক হয়ে পড়বে। এসো। খারাপ লাগছে? খারাপ লাগার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রিং বাজলো মনে হয়। রিং বাজবে কি করে, আমি তো সুইচ অফ করে দিয়েছিলাম। Killing all 11 people on board. The van was carrying 8 kindergarten pupils and 2 teachers, as well as the driver. It was meant to carry only 7 people, according to Xinhua. The crash happened in the late afternoon near the province's capital of Jingsha, in a mountainous area. Local media reported it was traveling on a narrow road that had no barrier. The victim's family members told Xinhua that school buses in the region are often overloaded. এই যে তুমি শুয়ে শুয়ে টেলিভিশন দেখছিলে, এতে তো মনোবাসলো না? তার মানে তুমি সভ্য জগতের সঙ্গে নিজেকে বিচ্ছিন্ন করতে পারছো না? নিউজ দেখছিলাম। বন্ধ করে দিলাম। বন্ধ করলে কি হবে, একটু পর তো আবার দেখতে ইচ্ছে করবে। তার চেয়ে বরং এটাকে ভেঙে ভালো। না না, এটাকে ভাঙা যাবে না। কেন? এটা নলুকের অনেক পছন্দের টেলিভিশন। এই টেলিভিশন দেখেনি, আমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। ও দেখবে কার্টুন নেটওয়ার্ক, আমি নিউজ। তাতে কি হয়েছে? বুঝতে পারছি, তোমার ভালোবাসার প্রদীপটা এখন আর মিটিমিটি করে নয়, বেশ ভালো মতন জ্বলছে।
কিন্তু এটা কিন্তু আমাদের বনবাসে খুব ডিস্টার্ব করছে। তুমি বরং এক কাজ করো, এটাকেও পলিথিনে মুড়িয়ে মাটির তলে পুঁতে রাখো। মন খুব খারাপ? মন খারাপ করো না, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। টেলিভিশনটা যেখানে পুঁতে রেখেছো তারপর দেখি সুন্দর একটা গাছ লাগিয়েছ। হ্যাঁ, কদম ফুল গাছ, নোলকের খুব পছন্দের ফুল। আচ্ছা, নোলকের টেলিভিশনের পাশে কদম ফুল গাছ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের কিচেনটা কোথায় বলো তো? মানে কিছু রেঁধে খাই আমরা। এই আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি। না না, আপনার রান্না করার কোনো প্রয়োজন নেই, ফ্রিজে যথেষ্ট পরিমাণে খাবার আছে। চলো তাই। হ্যাঁ চলুন, এসো। নোলক সব কিছু রান্না করে ধুয়ে গেছে, থাকবে না তো? তাই একদিনে দেখেন কত কিছু রান্না করেছে, খিচুড়ি, পরোটা, গরুর মাংস, ডিম, পাগল একটা। অথচ একদিনের মধ্যেই সব শেষ। তোমার ভালোবাসা তো দেখছি হ্যাজাক লাইটের মতো জ্বলছে। এরকম ফকফকে ভালোবাসা নিয়ে কি তুমি নোলককে বলতে পারবে? সারাটা জীবন এই কষ্ট বয়ে বেড়াতে হবে। মনটাকে একটু শক্ত করো। আর এই খাবার দাবার এগুলো বোধহয় আমাদের খাওয়া উচিত হবে না। ঠিক আছে, ফ্রিজে রেখে দিচ্ছি। না না, ফ্রিজে রেখে তো কোনো লাভ নেই, খুব খিদে পেলে আবার বের করে খেতে ইচ্ছে করবে। তার চেয়ে বরং এগুলো ওই পলিথিনে মুড়িয়ে মাটির তলে পুঁতে ফেলো। তার মানে কি আমরা না খেয়ে থাকবো? না না, না খেয়ে থাকবে কেন? আমরা তো বনবাসে আছি, তাই না? আধুনিক বনবাস তো, আমরা কিছুক্ষণের জন্য আদিমকালে ফিরে যাব। আর একটা বেশ বড় মুরগি আগুনে পুড়িয়ে খাব। গুড আইডিয়া। আপনার আইডিয়াটা ফ্যান্টাস্টিক। আপনার সাথে দেখা না হলে জীবন অনেক কিছু মিস করতাম। আসলে লাইফটাকে যে কতভাবে এনজয় করা যায়। কি সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো। এটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, হেলদি অ্যান্ড এনার্জেটিক। ইয়েস। আর কতক্ষণ লাগবে? এই তো প্রায় হয়ে গেছে, আর একটু। আমার মনে হয় এটা হয়ে গেছে। এটাকে আবার কাটি। হ্যাঁ, দেখুন একদম সমান সমান দুই ভাগ। নিন, আপনি প্রথম ট্রাই করুন। হ্যাঁ নিন না, একদম সমান সমান। অনেক গরম। আরেকটা কিছু নিন, গরমটাই খেতে মজা লাগবে। হ্যাঁ আমিও নিচ্ছি। অনেক মজা হয়েছে না? আমি কনফিউজ। তুমি খেয়ে দেখো না। হুম।
what? Bad experiment. চলে যাবে ভালো কাটা কিন্তু খালি কাঁঠালে তো জীবন চলবে না শরীরের জন্য আরো অনেক কিছু প্রয়োজন লাইক প্রোটিন দরকার সেখানে আবার অসুস্থ হয়ে যাই তার চা কাজ করি মাটির নিচ থেকে টেলিভিশনটা বের করে ডিসকভারি দেখি ওখানে তো অনেক কিছু দেখায় কীভাবে সমুদ্রে মরুভূমিতে জঙ্গলে না খেয়ে আর কী কী খেয়ে বেঁচে থাকা যায় দেখো হ্যাঁ তুমি কিন্তু আবারও সভ্য পৃথিবীর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছ এভাবে না খেয়ে থাকলে তো মরে যাব আর এভাবে মরে যাওয়া আত্মহত্যার সমান হ্যাঁ আত্মহত্যা তো মহাপাপ তারা কাজ করা যাক আমাদের বনবাসটাকে একটু কম্প্রোমাইজ করে ফেলি কীরকম এই যেমন ধরো বাজার থেকে চাল ডাল কিনে এনে নিজেরা নিতে খেলাম কারোর সঙ্গে কথা বললাম না ইশারায় কাজ ছাড়লাম বেশ একটা পিকনিক ভাব হলো কেমন বেঁচে থাকার স্বার্থে এটুকু ছাড় দেওয়া যায় মনে হয় অনেকটা ওই আমরণ অনশনের মতো ভাত খেলাম না কিন্তু স্যান্ডউইচ খেলাম ঠান্ডা জুস খেলাম পানি খেলাম ফ্রুটস খেলাম সবই খেলাম ভাত খেলাম না হ্যাঁ ঠিক তাই আচ্ছা তুমি আমাকে সত্যি করে একটা কথা বলবে অবশ্যই বলুন কী জানতে চান এই যে তোমার ওয়াইফ যে মেয়েটিকে নিয়ে তোমার সন্দেহ করে সেই মেয়েটির সঙ্গে তোমার সম্পর্কটা কতটা গভীর অনেক গভীর সম্পর্ক হ্যাঁ হ্যাঁ বৃষ্টি আমার বন্ধুর ওয়াইফ আমার খুব ক্লোজ ফ্রেন্ড ওদের বিয়েটা আমার কারণেই হয়েছিল আর বৃষ্টি মাঝে মাঝে রাগারাগি করলে এখানে চলে আসে আর এবার নোলক সেটা দেখে আমাকে ভুল বুঝেছে হ্যাঁ ওর সাথে আমার সম্পর্ক এর বেশি আর কিছু না না মেয়ের চেয়ে বেশি কিছু হলেও তুমি আমাকে বলতে পারো আর নোলক যেহেতু চলে গেছে এখন তার পরিবর্তে কাউকে তো তোমাকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিতে হবে আমি বুড়ো মানুষ আমি আর কদিন আজ আছি কাল নেই তোমাকে তো আর আমি টেক কেয়ার করতে পারবো না 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 আপনার টেক কেয়ার করাও লাগবে না আর আপনি সব কী বলছেন হ্যাঁ নোলক ছাড়া আমি অন্য কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে ভাবতে পারি না নোলক যদি একলা থাকতে পারে আমিও পারবো তুমি না সত্যি একটা ভালো ছেলে নোলক তোমাকে ভুল বুঝে নিজে হয়তো কষ্ট পাচ্ছে যাই হোক আমি তোমার কাছে একটা মিথ্যে কথা বলেছিলাম আজকে সত্য কথাটা বলে ফেলাই উচিত আমি না একটা মেয়েকে ভালোবাসি মেয়েটা ইয়াং বিউটিফুল অ্যান্ড স্মার্ট এটা জানার পর আমার ওয়াইফ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে একদম ঠিক কাজটি করেছে সে বলেন কি এই বয়সে আপনি একজন ইয়াং বিউটিফুল সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেছেন বোকার মতো কথা বলুন না তো ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর না আর পুরুষ মানুষ যে কোনো বয়সে বিয়ে করতে পারে আমার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এটা কোনো সমস্যা না এখন আসল সমস্যাটা হচ্ছে আমি না মাটি খুঁড়ে তোমার ওই মোবাইলটা বের করে মেয়েটাকে ফোন করেছিলাম মেয়েটা বলেছে আমি যদি ইমিডিয়েটলি তাকে বিয়ে না করি তাহলে সে আত্মহত্যা করবে এখন আমি কী করবো ঠিক বুঝতে পারছি না আপনার কথা শুনে এখন আমারই আত্মহত্যা করতে ইচ্ছা করছে লজ্জায় ছি আপনি আপনার সমাজ সোসাইটি ওয়াইফ এদের কারো কথা ভাববেন না কী করে ভাববো ভালোবাসার কাছে সব কিছু তুচ্ছ এখন তুমি না তুমি আমাকে উদ্ধার করতে পারো আমি হ্যাঁ আমি কী করবো আর এসব বাজে জিনিসকে প্রশ্রয় দেওয়া আমার একদম উচিত হবে না
তাহলে কাল আমরা দুজনই তোমার সামনে আত্মহত্যা করব। আমার আপনাকে সেকেন্ড টাইম মেরে দেওয়া উচিত ছিল। এখন আপনার যে শরীর, এই শরীরটা আমি কি করবো? আত্মহত্যা করলে পলিথিন দিয়ে পেঁচে মাটির নিচে পুঁতে রাখবো, অনেক কষ্ট হবে আমার, পারবো না। আর একটা না দুটো, ও আমার এই কঠিন সময় তুমি এরকম রসিকতা করো না তো। নেহাল, তুমি তুমি আমাদের জীবন ভিক্ষা দাও, বলো রাজি। আরে কি আশ্চর্য! আচ্ছা আচ্ছা, আপনি বসুন বসুন, আমি রাজি রাজি বসুন। এই কাঁঠালটা ভাঙুন, এখন খাই আমরা, রাজি আমি। কাঁঠালটা ভাঙুন? না না, কি বলছেন আপনি সিনিয়র, কাঁঠালটা আপনারই ভাঙা উচিত, ভাঙুন। না না, তুমি ভাঙো তুমি ভাঙো, ইয়াং ম্যান ভাঙো। না না, আপনি সিনিয়র, কাঁঠালটা আপনার ভাঙা উচিত, ভাঙুন। আমি ভাঙবো? আসলে কথা হচ্ছে কি জানো, এই কাঁঠালের আটা আর তোমার আর নলকের প্রেম ঠিক একরকম, কিছুতেই ছাড়ানো যায় না। তাই হাতটা আমি এই এই রাতে আর আটা লুকোতে চাচ্ছি না। বুঝতে পেরেছি। তাই বলে কি সারা রাত আমরা না খেয়ে থাকবো? না না, এক রাত না খেয়ে থাকলে কিছু হয় না। কাল সকালে আমার ছোট গিন্নি এলে কাঁঠালে ভেঙে তোমাকে খাও, কেমন? ঠিক আছে। আজকে বৃষ্টিটা খুব রোমান্টিক, আমি কবুল বলার সঙ্গে সঙ্গে ঝুপঝুপ করে নেবে বলল, আবার এখানে আসতে আসতে থেমেও গেল। ইয়ে মানে বিয়ের কাজটা শেষ করেই ফেললাম, তোমাকে বিয়েতে রাখতে পারলাম না বলে কিছু মনে করো না, তো অসহ্যই ছিল না। সে আপনাকে দেখেই মনে হচ্ছে। তো কাজ করুন, ওনাকে ভেতরে নিয়ে যান। আর আমি যখন নলককে বিয়ে করে এনেছিলাম এই বাসায়, তখন কিন্তু আমি কোলে করে নিয়ে গিয়েছিলাম, আপনাকেও কিন্তু সেটা করতে হবে। ঠিক আছে, করবো, তুমি যদি একটু সাহায্য করো। মনে হয় ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা পরে হবে, তার আগে ডার্লিং এর চেহারাটা তো দেখবে। না না থাক। ডার্লিং, ঘোমটাটা খুলে নেয়ালকে তোমার চাঁদমুখটা দেখাও, লজ্জার কিছু নেই, নিজেদেরই ছেলে। আমার ডার্লিংকে পছন্দ হয়েছে? খুব অবাক হচ্ছে না যে তোমার নলক আমার হলো কি করে? আমি নলকের এক দাদা, অস্ট্রেলিয়ায় থাকি, বোকা মেয়ে, তোমাকে ভুল বুঝে চলে গিয়েছিল। আমি ঢাকায় এসে এই কথা শুনে যাচাই করার জন্য এখানে চলে এলাম। তোমাদের দুজনের ভালোবাসা সার্চ লাইটের মতো ফকফকা, মাঝখানে
এক টুকরো মেঘ এসে তাকে ঢেকে দিয়েছে। সে কি এত কথা বলে তোমাদের পুনর্মিলনে বিলম্ব করছি কেন? তোমরা নিজেরা বোঝাপড়া করে নাও, আর আমি কাবাব মে হাঁটি না হয়ে কেটে বলি। দাঁড়াও 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 দাঁড়াও, আর এইটা যাও। এবার কুলে তুলে, আমি বেশ সময় ছিলাম না, এবার কুলে তুলে ভেতরে নিয়ে যাও। সাহায্য লাগবে? না থাক, ঠিক লাগবে না। যান আপনি, যান আপনি, যান এইদিকে, যাই এইদিকে, যান যান, যে রেস্ট নেন। কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো মিথ্যে থাকতে পারবে না। বলো কবুল। কবুল আসো, দাদা বলেছে কোলে নিয়ে যেতে হবে। কি সত্যি?